বৈশাখে শপিং করতে গিয়ে হাজবেন্ড আমাকে চোর বানিয়ে দিল, এটা করতে পারলেও আমার সাথে। দুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটু শপিং করতে বেরিয়েছি, সেই জন্য ভাবলাম রুম থেকে এই ভিডিওটা শুরু করি। তো শপিং করতে বেরিয়েছি, কোথায় যাব এখনো ঠিক নেই, দেখি কোথায় যাই। তো গেলে তো তোমাদেরকে দেখাবোই, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই আজকে শপিং করতে। কারণ তখন ভাই আরে এসেছিল, আমার হাজবেন্ড শপিং করেছিল, মেয়ে করেছিল, ভাই করেছিল, ওরা সব করেছিল, বাট আমি করিনি। আজকে আমি শপিং করব, সেই জন্যই যাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা। একটু দেখো তারপরে তো বুঝতে পারবে আমাকে যে কেন চোর বানালো, কিসের জন্য চোর বানালো, আর আমি কেন চোর হয়ে গেলাম। তো আমি কলকাতায় বাজার কলকাতা থেকে শপিং করেছি, সেটা দেখাবো তোমাদেরকে। বলেছিলাম না যে মেয়ে, ভাই আর ভাইয়ের বউ, ওরা সব হচ্ছে যে শপিং, ওরা ওদেরকে সব শপিং করে দিয়েছি। আর হচ্ছে যে আমি কিনিনি বলতে, আমি এই ড্রেসটা, এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা কি কুর্তি, মানে এটা লং কুর্তি, এটা যে দেখতে পাচ্ছ তোমরা, এই কুর্তিটা আমি আমার মেয়ের সঙ্গে গিয়ে, আমার ভাই ভাইয়ের বউ ওরা চলে গিয়েছিল দুদিন আগে, তারপরে শেষে তো আমার মেয়েকে আমরা দিয়ে আসলাম। তো তখন আমার মেয়ের সঙ্গে গিয়ে একটা এমনি দোকান থেকে এই কুর্তিটা ভালো লেগেছিল বলে আমার মেয়েরও পছন্দ হয়েছিল, বলছে মামা এটা নেভি ব্লু কালার, মামা এই কুর্তিটা নাও আর ভালো লাগছে। তো কুর্তিটা আমি পয়লা বৈশাখে পরবো বলেই নিয়েছিলাম, বাট আমি ওকে ছাড়তে গেলাম আর এটা মানে একদম পুরো ঢাকা ঢুকি বলে, একদম পা থেকে হাত থেকে ঢাকা ঢুকি বলে এটা না আমি পরে নিয়েছিলাম। আর আমার হাজবেন্ড বেশি কিছুই নেয় না, ও একটা টি শার্ট নিয়েছিল, একটা জিন্স নিয়েছিল। তো হচ্ছে যে আমি কালকে শপিং, তো ও আমরা না ঘুরতে যাচ্ছি বলে আবার না ডিসকাউন্ট চলছিল অনেক কিছুতে, কিন্তু আমরা যেখানে মানে যে জিনিসগুলোতে ডিসকাউন্ট দিচ্ছে 50%, সেগুলো মানে হচ্ছে যে আমাদের নেয়ার না, ও অন্য কিছু মানে যা তাতে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে গো, যেগুলো মানে ভালো কুর্তি কোনো টপ সেগুলোতে কোনো ডিসকাউন্ট নেই। তো ঘুরতে যাব বলে ওই দার্জিলিং গ্যাংটক ঘুরতে যাওয়ার আছে, তো ঘুরতে যাবো বলে ভাবলাম তাহলে ডিসকাউন্ট চলছে চলো শপিং করে আসি বলে হচ্ছে যে শপিং করতে গিয়েছিলাম। তো তাও অনেকগুলো কিছু কিনেছি আর ও কিছু কিনেনি, ওর কারণ পছন্দই হচ্ছিল না, ও হয়তো পরে কিনবে, ও শুধু একটা টি শার্ট কিনেছে, সব তোমাদেরকে দেখাচ্ছি। আর সব থেকে প্রথম আমি লাইফে ফার্স্ট টাইম একটা জিনিস কিনেছি, সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, আমাকে পড়লে কেমন লাগবে আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। সেই জিনিসটা হচ্ছে সত্যি আমি আমার বন্ধুদেরই মানে ভিডিওতে দেখি যে ওরা মানে কিনছে অনেক ধরনের, আমার না একটাও নেই, এই ফার্স্ট টাইম। একটা না দুটো শর্ট ভিডিও বানিয়েছিলাম, ওই আমার ভাইয়ের বইয়ের ছিল, তারপরে আমি বানিয়েছিলাম, এত বকবক করছি আর জিনিসটা কি সেটাই বলছি না, তাই না? তো
আমি হাতিবাগানে গিয়েছিলাম কলকাতা। হাতিবাগানে আমাকে ভালো লাগে শপিং করতে, প্রাইসটা একটু কমের মধ্যে হয়। আর অ্যাক্সেস মল এসবগুলোতে সত্যি কথা বলতে 1000 টাকার নিচে কোনো কুর্তি পছন্দই হবে না তোমার, আর যেটা পছন্দ হবে সেটা 2-2500 টাকা এইরকম। তো আমি হাতিবাগানে বাজার কলকাতার যে গেটের বাইরেই যে ছোটো ছোটো স্টলের মতনগুলো বসে থাকে, মানে ওই ঠেলা মতনগুলো নিয়ে হচ্ছে যে অনেক কিছু কানের টানে, তো আমি এই দুটো কানের নিয়েছি। এই লাইফে ফার্স্ট টাইম আমি এরকম কিছু নিয়েছি, দেখো কেমন লাগছে। আমি না এক্ষুনি, আমাকে বেশ ভালো লাগছিল, আমি এক্ষুনি না পরে দেখাচ্ছি আমাকে পরে কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। আমি ওই জন্য না কানেরটা খুলেই বসেছি। আর এটা এইগুলো কি শাড়ির সাথে পরে না কুর্তির সাথে পরে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, কারণ এইসব সম্বন্ধে না আমার একটুকু জ্ঞান নেই, কারণ আমি তো পড়ি না। তোমরা এতদিন আমার ভিডিও দেখেছো কি না, ওই আমি সোনার টাপ কানেরই পরে থাকি, কোনোদিনও অন্য কিছু পরি না। তো এইগুলো কুর্তির সাথে যায় কি শাড়ির সাথে যায়, আর আমাকে পরে এই ফার্স্ট টাইম আমাকে দেখছো এই লুকে, আমাকে পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমরা, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। তো দেখো তো পরে নিলাম আমি এই কানের দুটো, আমাকে বেশ যেন ঘরে এসে যেন পড়ছি, এত বড় বড় তো পড়া হয় না, যেন ভালোই লাগছিল এরকম মনে হচ্ছিল। তো পড়েছি, আর এই তত বক বক করবো না। আর চুরির কথাটা এবারে শোনো। তো এটা একটা রুম স্প্রে, তো এটা হচ্ছে যে আমার হাতে, ওর হাতে, আমার হাজবেন্ডের হাতে দুটো হেলমেট ছিল, আর শপিং টপিং সব হয়ে গিয়েছিল, তখন আমাকে না ভালো লাগছিল না। আমি বলছি বাইরেও অনেক দোকান আছে, তো মেয়েদের তো দেখতে ইচ্ছে করে বলো, আমি বললাম বাইরের দোকানগুলো আমি দেখছি, আর প্রচুর লম্বা লাইন, কালকে গিয়েছিলাম প্রচুর লম্বা লাইন। আর হচ্ছে যে আমি বললাম তুমি বিল করো আর আমি একটু বাইরে দোকানগুলো দেখছি। এবারে মোটরসাইকেলের ওই যে হেলমেটের ভেতরে এটা আমার হাজবেন্ড মানে পছন্দ করতে করতে রেখেছিল, ওর একটুকু মনে নেই, আমাকে বলছে তাহলে তুমি হেলমেটগুলো নিয়ে বেরিয়ে যাও। আমার এবারে এটা না হেলমেটের মধ্যে রয়ে গেছে, আমিও জানি না আর ওরও মনে নেই। তো এটা বিল বানানোর সময় দিয়ে আসবো বলে আমি এবারে যা পেরাতে গেছি টি 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 করে আওয়াজ হচ্ছে। এবারে দুটো মেয়ে আমাকে ধরে, মানে গেটের কাছে একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল, মেয়েটা আমার হাত ধরে বলছে এরকম বলছে এ একটা কিছু জিনিস নিয়ে যাচ্ছে চুরি করেছে, এত খারাপ লাগলো। আর তারপরে একটা যে লোক, আমি বললাম আমার হাজবেন্ড ভেতরে আছে, ভুল করে এটা হয়তো ও পছন্দ করতে করতে রেখে দিয়েছে। আর তারপরে সেই লোকটা, আমাকে বেশি কিছু বলতে হয়নি, লোকটাই বলছে ওই তো ওর হাজবেন্ড বিল করছে। আর এই এটা স্প্রেটা কত দাম জানো, এটা 150 টাকা দাম, কিন্তু হচ্ছে যে 99-এ মানে ডিসকাউন্ট দিচ্ছিল, তো 99 টাকায় ডিসকাউন্ট দিচ্ছিল, বলল এত টাকা শপিং করেছে আর এই 100 টাকা জিনিসটা নিয়ে বাইরে যেরই বেরিয়ে যাবে, দেখে কি মানুষ চেনা যায় না, আর ভুল করেই হয়ে গেছে বলে গেল। সত্যি খুব খারাপ লাগছিল। আর চৈত্র সেল চলছে এখন প্রচণ্ড লোক, সে মানে আমার প্রচুর খারাপ হয়েছিল, আমার হাজবেন্ডের সঙ্গে ওখানেই আমার একবার হয়ে গেল, তো ভুল করে হয়ে গেছে। তো এটা স্প্রেটা নিয়েছি লেমনের, বেশ ভালো, অনেক বক বক করছি, তাড়াতাড়ি দেখাই আমি আজকে প্রাইস সব বলবো, কম দামে পেয়েছি। এই যে এই টপটা জিন্সের সাথে পরার জন্য, টপটা এতে কালারটা কেন, এটা না একটু ভালো কালারটা, এতে বেশ ভালো লাগছিল পরতে। তো এই টপটা জিন্সের সাথে পরার জন্য আমি নিয়েছি, এটা আমার হাজবেন্ড পছন্দ করে দিয়েছে, ওই বেশিরভাগ সমস্ত কিছু জিনিস পছন্দ করে দেয়, নাকি আমার আমার পছন্দ নাকি ভালো না। তো এটা হচ্ছে যে দেখতে পাবে তোমরা, এটা হচ্ছে 500 মানে 549 রুপিস, আমি বলে দিচ্ছি আর দেখাচ্ছি না। তো এটা হচ্ছে যে 550-550 টাকায় ধরো, আর এটা হচ্ছে যে আমার হাজবেন্ডের একটা নাইটে আমরা না আইসক্রিম খেতে ঘুরতে টুরতে যাই, ও এমনি রুমের মধ্যে গেঞ্জি টেঞ্জি পরে না, তো তখন ও ওই হাফ প্যান্টের সাথে টি শার্ট গুলো পরে। তো এই একটা গেঞ্জি নিয়েছে, আর হচ্ছে যে এই গেঞ্জিটার
এগেঞ্জিটার দাম হচ্ছে যে 179 rupees, মানে 179 টাকা। তো আর আমি না ঘুরতে যাব বলে না মানে বিয়ে নিয়েছি শুধু, মানে ওখানে তো বেশি কুর্তি টুর্তি পরবো নাকি জানি না, দুটো একটা নিয়ে যাব, কিন্তু আমি জিন্স পরব, পাহাড়ি এলাকা হচ্ছে যে বুট টুট পরতে হবে, ওই জন্য জুতো এমনি এমনি জুতোও নিয়ে যাব। তো এইভাবে এই ধরনের টপগুলো নিয়েছি, তো এই টপটা নিয়েছি আমি, এই টপটা পরতে কিন্তু ভালো লাগছিল, পরলে তোমরা দেখতে পাবে ভিডিও এখানে কেমন লাগছে আমি জানি না। তো এই টপটার দাম হচ্ছে যে 349, মানে 350 টাকাই ধরো, 350 টাকা। তবু ওখানে না একটু কম, আর অন্য অন্য জায়গায় যা দাম বাবা কি বলবো, ওই টপগুলোর অন্তত দাম কম থাকে বাজার কলকাতায়, আর যাই হোক আর। আর এটা হচ্ছে যে একটা মানে টপেরই মতন বাট গেঞ্জির কালার বলবো, রেড কালারও নয় আর ওই রেড কালারেরই মতন। এটার এটার হচ্ছে যে পরার পরে এরকম লাগে। তো এটার দাম হচ্ছে 299 টাকা, মানে 300 টাকাই ধরো, 299 টাকা। আর একটা টি শার্ট নিয়েছি আমি জিন্সের সাথে পরার জন্য, এই যে এই টি শার্টটা, এই টি শার্টটা হচ্ছে যে এটা হচ্ছে যে এটা 199 টাকা, মানে 199, এটা 199 টাকা এই টি শার্টটা দাম। এগুলোই নিয়েছি, আর একটা জিন্স নিয়েছি আমি, আমার অনেক কালারের ব্লু কালার অনেক কিছু কালারের জিন্স আছে, বাট ব্ল্যাক কালারের এইরকম একটা কালারের জিন্স নেই বলে তো এই কালারের জিন্সটা নিয়েছি। একটু এইরকম দাগ দাগ আছে সামনেটা, ক্র্যাক মানে, এটার প্রায় এটা এটা হচ্ছে যে এটা হচ্ছে 799 টাকা, এটা 799 টাকা। হচ্ছে যে এটা 799 টাকা, মানে 799, মানে ওই 800 টাকাই ধরো। তো কটা দেখলে তো বোধ হয় চারটে টপ, একটা জিন্স, চারটেই তো, একটা দুটো তিনটে তিনটে চারটে, হ্যাঁ চারটে টপ, একটা জিন্স আর একটা হাজবেন্ডের একটা হচ্ছে যে ওই ইয়ে, আর ওর আগের জিন্স আর টি শার্ট, ও টি শার্টটা পরে ফেলেছে, জিন্সটা ওর এখনো নতুন আছে, আর আমি আলমারিতে রেখে দিয়েছি, ওর জিনিস আর দেখাচ্ছি না, ওর জিনিস দেখাতে আমার অতটা ইন্টারেস্ট নেই ওর জিনিস দেখানোর। আর জিন্স তো কি দেখবে বলো, আর ওই তো মানে যেগুলো আগে কিনে এনেছে না, ওই জন্য দেখাতে ইচ্ছে করলো না, আর এটা নিয়েছি বললাম তো, আর এটার জন্যই আমাকে চুরির বদনাম নিতে হয়েছে জানো তোমরা। তো ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার এই ভিডিওটা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করতে ভুলো না, আর আমার নতুন বন্ধুরা সবাই আমার পরিবারে তাড়াতাড়ি চলে আসে, আর আমার পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, কারণ থ্যাঙ্কস জানিয়ে আমি মানে থ্যাঙ্কস জানাতে চাই না, ও মানে ওরা তো আমার নিজের হয়ে গেছে। আর ঠিক আছে, বাই, গুড নাইট, টাটা।